অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২০১৩ সালে নির্মাণ কাজ শুরু হবার পর সাত বছরের মাথায় দশতলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হল। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। জানান, ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908 মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। তিনি যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন ইংরেজিতে লেখেন আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটার জন্য প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। ভোগান্তি মুক্ত বিচার প্রাপ্তি এটা মানুষের অধিকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যদি এই সময়